হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে 10 তারিখের ভিডিও। তো আমি একটু বাসা থেকে বেরিয়েছি, কোথাও একটা যাচ্ছি, আর সেটা হচ্ছে এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান্টে। তো মাল্টিপ্ল্যান্টে এসে গেছি, সাথে আমার বড় ভাইয়া ছিল, ওয়াসিফ, সামরিন, সবাই এসেছি। সবার মনে হতে পারে এখানে কেন এসেছি, হয় আমি কম্পিউটার কিনতে এসেছি, না হলে ল্যাপটপ কিনতে এসেছি, এরকম কিছু একটা। যাই হোক, কিছু তো একটা কেনা হবেই, সেটা দেখতে হলে ভিডিওতে চোখ রাখতে হবে। তো আশা করছি সবাই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর দেখার প্রথমেই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। সবার কাছে এটাই বলবো যে একটা লাইক আমার এই ভিডিওটাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো লাইকটা অবশ্যই সবাই দিতে ভুলবেন না। তো এখন দেখা যাক যে আমরা কী কিনবো, কী কিনতে এসেছি, কারণ ওয়াসিফের 9 তারিখে পরীক্ষা ছিল। তো আজকে 10 তারিখ, তো সকাল সকাল আর কি আসলাম, আবার ওর পরীক্ষা হচ্ছে 18 তারিখে। তো ভাবলাম যেটা কিনতে এসেছি সেটা এখনই কিনতে হবে, তা না হলে পরে কিনতে গেলে আবার ওয়াসিফের পরীক্ষা চলে আসবে, ও হয়তো সময় দিতে পারবে না, কোচিং থাকবে, এইসব কারণে আর কি। তো এই যে কিনতে এসেছি এই টিভিটা, তো এটা কিন্তু আমি কিনছি না, ওয়াসিফ সামরিনকে আমার বড় ভাই আর ডোনা, মানে আমার বোনের মেয়ে, ওদেরকে গিফট করলো। এটা হচ্ছে ওদের গিফট, কারণ কিছুদিন পরেই কিন্তু নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ, তো ওয়াসিফ খেলা দেখতে পারবে না, এ কারণে আর কি ভাইয়া ডোনা মিলে টিভিটা গিফট করলো। আর আমাদের বিনোদনের জন্য আসলে টিভিটা দরকার, বাসায় একটু নিউজ টিউজ দেখতেও কিন্তু টিভির প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে আর কি টিভিটা মনে হলো যে কিনে দিলে ওদের জন্য ভালো হবে। তো এটাই হচ্ছে ওদের গিফট। তো আমিও ভাইয়া আর ডোনাকে থ্যাংক ইউ দিব যে এরকম একটা গিফট ওদেরকে করার জন্য, আমারও খুব ভালো লাগছে, কারণ আমরা দেখা যাচ্ছে রাত জেগে যে যার মোবাইল নিয়ে থাকি, ওয়াসিফ হয়তো কম্পিউটারে থাকে, আমি সামরিন মোবাইল নিয়ে থাকি, যার যেটা যেরকম ভিডিও দেখতে পছন্দ, আমি হয়তো মুভি টুভি দেখি, সেক্ষেত্রে আর কি আমরা একটু সবাই মিলে একসাথে কোনো মুভি দেখতে পারলাম, এইসব কারণে আর কি টিভিটা পেয়ে আমরা খুব হ্যাপি। বিশেষ করে নেটফ্লিক্সে আমরা অনেক মুভি দেখতে পারবো, এটাই ওয়াসিফের বেশি মানে ইচ্ছা ছিল যে আমরা একসাথে মাম টিভি দেখতে পারবো, মুভি দেখতে পারবো, ভালো লাগবে। তো ওরা হচ্ছে পুরো টিভিটা আমাদেরকে সেটিং করে দেখাচ্ছে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, এখানে কিন্তু বায়োস্কোপ যে অ্যাপটা, এটা ডাউনলোড করে নিলে কিন্তু আমরা সুন্দরভাবেই অনেকগুলো চ্যানেল দেখতে পারবো, মোটামুটি যে কয়টা চ্যানেল আমাদের পছন্দের, নিউজ চ্যানেল আছে 3টা, স্পোর্টস চ্যানেল আছে, মিউজিক চ্যানেল আছে, এগুলো দেখতে পারবো। আর তাছাড়া তো ওয়াইফাই দিয়েই আর কি কানেক্ট করেই আর কি দেখতে পারবো, আর তাছাড়া তো আমরা বিভিন্ন ভিডিও দেখতে পারবো, মুভি দেখতে পারবো। তো এই যে আমাদের পেপার্স রেডি হয়ে গেছে, আমি পেপার্সটা ওনাদের হাত থেকে নিচ্ছি। তো এখন হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা। তো সবাইকে বলবো যে আসলে যারা রিজনেবল প্রাইসের ভিতরে টিভি কিনতে চাচ্ছেন বা কিনবেন এরকম চিন্তাভাবনা করছেন, তারা নিশ্চিন্তে শাওমির P1 টিভিটা কিন্তু কিনতে পারেন। এটা পিকচার কোয়ালিটিও ভালো, তারপরে আপনি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, প্যানেল চেঞ্জ করে দিবে ওরা, আর 2 বছরে ওরা যে কোনো পার্টসের কোনো প্রবলেম হলে ওরা রিপ্লেস করে দিবে। তো আমি আসলে এটা ভেবেছিলাম যে সকাল 10টা 11টার মধ্যে বাসা থেকে বের হব, সকাল সকাল সব কিছু সব কাজ সেরে ফেলবো, শুধু বৃষ্টির কারণে আর কি বের হতে হতে বাসা থেকে প্রায় 1:30-2টা বেজে গিয়েছিল। যখন আমি এলিফ্যান্ট রোড এসেছিলাম তখন প্রায় 2টা বাজে, তো এখন সব কাজ শেষ, এখন প্রায় 4টা মতো বাজে, বাসায় এসে গিয়েছি, আর এদিকে 5টার সময় ওয়াসিফের কিন্তু আবার কোচিং আছে, যার জন্য কাজগুলো খুব তাড়াহুড়া করেই ভাবলাম করে ফেলি।
ওয়াসিফ বাসায় থাকতে থাকতে তো ভাইয়া একটা ইলেকট্রিশিয়ান দিয়ে ওয়াসিফকে উপরে উঠায় দিয়েছে। তো এই যে আমার টিভিও কিন্তু হ্যাঙ্গিং করা হয়ে গেছে, তো ভাবলাম যে টিভিতে যেহেতু আজকে আমরা দেখব একসাথেই সবাই দেখব, আমি একটা নিচে একটা তোষক বিছিয়ে নিয়েছি, এখানে বসে শুয়ে দেখা যাবে। আর যেহেতু আজকে আমরা প্রথম দেখব টিভি, তিনজনে একসাথে মজা করে একটু দেখব। ওয়াসিফ আসার পরে কিন্তু টিভিটা অন করেছিলাম, তার মধ্যে সামরিন কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। তো আসলে বলছিলাম যেটা, আমার রুমটা কিন্তু ড্রয়িং রুমটা খুবই ছোট, সেই হিসাবে আমার টিভি সাইজটা একদম ঠিক আছে। তোমরা দুইজনে ডোনা আর মামাকে থ্যাংকস দিয়ে দাও। থ্যাংক ইউ মামা ডোনা। জোরে বলো থ্যাংক ইউ মামা ডোনা। আপনাকে ছবি এখনো পাঠানো হয়নি। তো ওয়াসিফ বলছিল যে ডোনা আপিকে এখনও ছবিটা পাঠানো হয়নি টিভি, তো এখনই টিভির ছবিটা তুলে ডোনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। তো ওরা বলছিল ফার্স্ট টিভিতে টিভিটা অন করে আগে আমার ভিডিও দিয়ে শুরু করবে। তো একটা ইনফরমেশান আপনাদেরকে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে নেক্সট আমার আরেকটা যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে কোলাবোরেশন ভিডিও। এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, আপনারা চোখ রাখবেন আমার ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে, নতুন একজনের সাথে আপনাদের পরিচয় হবে, আবার অনেকেই তাকে চিনেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।